কোরআন এবং হাদিসের সামান্য একটু ছত্রছায়া আসার পর আমাদের কিছু মানুষের মধ্যে অহংকারের ভাব এত প্রকট আকার ধারণ করে যে আমাদের লেখা ঝোঁকা আমাদের মন্তব্য থেকে বোঝা যায় যে আমরা নিজেদেরকে একটা কিছু মনে করতেছি। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, জ্ঞানের তিন বিগত। জ্ঞানের বিগত কয়টা? তিনটা। এক বিগত অতিক্রম করার পর অহংকারী হয়। আজ সর্বত্র সোশ্যাল মিডিয়া বলেন, ওয়াজের ময়দান বলেন, সব জায়গায় দেখেন মার মার কাট কাট ভাব, কোথাও কোনো ঠান্ডা কথাবার্তা নাই, ঠান্ডা মাথার কোনো কথাবার্তা নাই। আর ঠান্ডা কথাবার্তা যদি কথাবার্তা হয়, ওই যে তাকে আমরা মনে করি বোকা শোকা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণ যেখানে চিত্রায়িত করেছেন, গোটা কোরআন আপনি যদি খোলেন দেখবেন যে সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের একটি গুণ অবশ্যই উল্লেখ করেছেন, তা হলো বিনম্রতা, কোমলতা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমানের লাযীনা ইয়ামশূনা আল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তারা চলে খুব বিনয়ী হয়ে চলে, দম্ভ ভরে চলে না, বিতর্ক এড়িয়ে চলে, জাহেলদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটাকে অ্যাপ্লাই করে চলে, এগুলো হলো বিনয় মানুষদের গুণ এবং কোমল মানুষদের গুণ। অতএব এই গুণগুলো আমাদের মধ্যে আজ আসা উচিত। আমরা যারা বিশেষ করে ইসলামকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে প্রেজেন্ট করছি, আমাদের মধ্যে কোমলতার গুণ না আসলে আমাদের দ্বারা দিনে সে উপকার হবে না যে উপকারটা হওয়ার কথা। নবী রাসূল সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে ব্যক্তির তার কোমলতার কারণে সবাই তাকে ভালোবাসে, সেও সবাইকে ভালোবাসে, এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে লোক জান্নাতি, সে নেককার মানুষ। আর যার রুক্ষতার কারণে, রূঢ়তার কারণে, তার কঠোরতার কারণে, তার দুঃস্বভাবের কারণে, তার বদমেজাজির কারণে, তার শত্রুতার কারণে, তার এক আক্রমণাত্মক মানসিকতার কারণে তাকে মানুষ পছন্দ করে না, সেও কাউকে পছন্দ করে না, তারও কাউকে ভালো লাগে না, এই লোক কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না। ভাইরা আমার, আজকাল এই বিনম্র চিত্তের মানুষ খুঁজে পাওয়া কঠিন। এখন ছোট ছোট বাচ্চারাও মাশাআল্লাহ অনেক রাগী, প্রত্যেক বাবা মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা মারাত্মক রাগী, এটা গর্ব করে বলে আমার খুব রাগী, এবং সব ভাঙচুর করে ফেলে, যেটা চায় যে যেটা চায় সেটা দিতেই হবে, উপায় নেই। এগুলো কিন্তু মা বাবা খুব মনে করে যে আমার ছেলে খুব জেদি রাগী, এটা বোধহয় কিছু একটা ঘটাবে জীবনে। আমরা মনে করি যে বাচ্চা যদি খুব জেদি হয়, রাগি হয়, তাহলে বোধহয় খুব মেধাবী, আর যদি একটু কোমল হয় তো মনে হয় এটা বোকাশোকা হবে, বোধহয় এর দিয়ে কিছু হবে না। ছোটবেলা থেকেই প্র্যাকটিস। এবং আমাদের সমাজে যারা কোমল কিসিমের আমরাও একই রকম, তাদের সম্পর্কে আমাদের ধারণা হলে এটা একটু বোকাশোকা, বেকুব সেকুব মানুষ আর খুব অ্যাগ্রেসিভ। এই মানুষগুলোকে আমরা মনে করি মাশাআল্লাহ খুব স্মার্ট অথবা খুব আপনার দায়িত্বশীল মানুষ, এ লোককে কিছু একটা করবে, হবে। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতকে সামনে রাখেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, তিনি জিহাদ করেছেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনে আপনি দেখুন কিরকম কোমল ছিলেন। আর সেই কোমলতার গুণটি আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণটি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের সামান্য একটু ছত্রছায়া আসার পর আমাদের কিছু মানুষের মধ্যে অহংকারের ভাব এত প্রকট আকার ধারণ করে যে আমাদের লেখা ঝোঁকা আমাদের মন্তব্য থেকে বোঝা যায় যে আমরা নিজেদেরকে একটা কিছু মনে করতেছি। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, জ্ঞানের তিন বিগত। জ্ঞানের বিগত কয়টা? তিনটা। এক বিগত অতিক্রম করার পর অহংকারী হয়। সে আগে জ্ঞান সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিছু জ্ঞান হয়েছে, এক বিগত গিয়েছে, তখন যাওয়ার পরে তার ভিতরে অহংকার হয়। দ্বিতীয় বিগত যাওয়ার পরে তার ভিতরে বিনয় আসে, আর তৃতীয় বিগত যাওয়ার পরে সে বুঝে যে আসলে আমি তেমন কিছু জানি না। যখন জ্ঞানের সাথে তার ব্যাপক পরিচিতি ঘটে তখন সে বুঝে আরে সুবহানাল্লাহ এত এলিম আছে, এখন সে এলিমের জগতে প্রবেশ করছে, ডানে বামে শুধু এলিম আর এলিম দেখে, তখন বুঝে হ্যাঁ হ্যাঁ আমি আর কয়টাই বা জানি, তখন সে নিজেকে জাহেল জ্ঞান করতে শুরু করে। অতএব কোরআন এবং হাদিসের সংস্পর্শে আসার পর যত বেশি আমরা প্রবেশ করব, যত বেশি আমরা ভেতরে যাব, যত বেশি আমরা সেগুলোকে ধারণ করব, তত বেশি আমাদের ভিতরে বিনয়ের গুণটি আসা কথা। ভাইরা আমার, আজ সর্বত্র সোশ্যাল মিডিয়া বলেন, ওয়াজের ময়দান বলেন,
সব জায়গায় দেখেন মার মার কাটকাট ভাব, কোথাও কোনো ঠান্ডা কথাবার্তা নাই, ঠান্ডা মাথার কোনো কথাবার্তা নাই। আর ঠান্ডা কথাবার্তা যদি কথাবার্তা হয়, ওই যে তাকে আমরা মনে করি বোকা শোকা। এটা বোধ হয় দুর্বল চিত্তের মানুষ, এর বোধ হয় শরীরে কোনো রক্ত রক্ত নাই বোধ হয়, এ বোধ হয় মরা কিসিমের মানুষ। আর জ্বালাময়ী হলে আমরা মনে করি মাশা আল্লাহ। ওয়াজের ময়দানে মনে করেন বক্তার ওয়াজের চোটে সব আশপাশে সরে ডরে গেল, দাঁড়ায় গেল, বসে গেল, লাফ দিয়ে উঠলো, চোখ মুখ লাল হয়ে গেল, চশমা সরে গেল, বাপরে বাপ। আমরা মনে করি যে কিছু একটা ঘটাই দিছে। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর ওয়াজগুলোকে আপনি অ্যানালাইসিস করেন, একটি মানের জন্য এরকম কোন অ্যাটিটিউড তার জীবনে আপনি খুঁজে পাবেন না। সুন্নাহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সুন্নাহকে ধারণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোমলতার গুণটা বড় কঠিন একটি গুণ। আপনার পরিবারের সাথে, আপনার অধীনস্থদের সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, পরিচিত অপরিচিত লোকদের সাথে, ইসলাম প্রচারের সময় সর্বক্ষেত্রে কোমল এবং বিনম্র চিত্তের পরিচয় দেওয়া, এটা অনেক কঠিন একটি কাজ। এ যুগে সবাই নিজেকে অমরী মেজাজের মানুষ হিসেবে জাহির করতে চায় এবং বলে আমি কোনো অন্যায় দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আমি উল্টাপাল্টা দেখতে পারি না। দেখবেন অনেক মানুষ ডায়ালগ নেয়, আমি উল্টাপাল্টা দেখলে আমার একদম মাথা গরম হয়ে যায়। এই লোকটাই কিন্তু ঠান্ডা মাথায় বহু আরাম কাজ করে তলে তলে, কিন্তু আরেকজন উল্টাপাল্টা দেখলে তার মাথা গরম হয়ে যায়। আর নিজে আকাম কুকাম অপরাধ গোপন গুণা প্রকাশ শুরু না, খুব একেবারে বরফের মতো মাথা ঠান্ডা করে করে যায়, কিন্তু আরেকজন করলে তার মাথা গরম হয়ে যায়। এ মাথা গরম করা মানুষের লোকের অভাব আজকের সমাজে নাই, ঠান্ডা মাথার মানুষের বড় বেশি অভাব। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে কোমলতার চর্চা করতে হবে। কোমল হৃদয় আমাদের যেন হয় সেই এক্সারসাইজ, সেই চর্চা, সেই চেষ্টা আমাদের ভিতরে অব্যাহত রাখতে হবে। আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করুন। আমার এই কথা শুনে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে আমি অসৎ কাজের বাধা প্রদানের বিরুদ্ধে কথা বলতেছি, আমি অন্যায়ের অন্যায়কে একেবারে ঠান্ডা মাথায়। অনেক লোক আছে না যে তার সামনে তার ছেলে মেয়ে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তার সামনে শিরক হয়, তার সামনে আল্লাহর নাফরমানি হয়, সে ঠান্ডা মাথায় সবগুলোকে হজম করে চলে যায়, এরকম অনেক লোক আছে না? এই লোকগুলাকে কিন্তু আমাদের আলোচনার আলোকে আপনারা প্রশংসা করতে পারবেন না। এই লোকগুলাকে কিন্তু কোমল বলা হয় না। অসৎ কাজের বাধা প্রদানেও কোমলতা অবলম্বন করা, যথাযথ নিয়ম প্রয়োগ করা, অনুসরণ করা, এটাই হলো কোমলতা। এখন যদি কেউ অন্যায় দেখার পরে, হারাম কাজ দেখার পরেও একদম চুপচাপ থাকে, তার যা করণীয় তার কিচ্ছু না করে, তাহলে এটাকে কোমলতা বলে না, বরং ওখানে যথাযথভাবে সেটাকে খণ্ডন করা, এটাই হলো কোমলতা।